আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর গণিতের আটান্ন নম্বর পৃষ্ঠার প্রশ্ন নাম্বার ছয় এখানে কমলা আপেল এবং নাশপাতির অঙ্ক আমরা করব এখানে বলেছে যে দুইশো দশটি কমলা যদি কমলার সংখ্যা দুইশো দশটা হয় এবং আপেল হল দুইশো বাহান্নটি দুশো দশটা কমলা দুইশো বান্নটি আপেল এবং আরেক ধরনের একটা ফল আছে নাশপাতি খুব টেস্টি একটা ফল এটা দেখো এখানে বলেছে দুইশো চোরানব্বইটি নাশপাতি এখন এই এতগুলো ফল কোনোটার সংখ্যা কিন্তু সমান নয় খেয়াল করে দেখো দুইশো দশ দুইশো বাহান্ন আবার দুইশো এই এতগুলো ফল সমানভাবে কার্টুনে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কতগুলো কার্টুন প্রয়োজন হবে সেখানে অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমে ভেবে নিতে হবে যে এখানে আমরা এইগুলো যোগ করব নাকি বিয়োগ নাকি গুণ ভাগ নাকি লসাগু গসাগু এটা আমরা কিভাবে বুঝবো আমরা কিন্তু সহজ টেকনিক কিন্তু আমরা এখানে শিখছি যে এই যে এখানে দেখো এই কার্টুন আমাদেরকে ভরাতে মানে সর্বোচ্চ কতগুলো কার্টুন প্রয়োজন হবে তাহলে আমরা এইখানে এই যে ক্লু সেটা হলো এই প্রশ্নের মধ্যেই রয়েছে দেখো এই পাশে এখানে কিন্তু সর্বোচ্চ কথাটি লেখায় আছে সর্বোচ্চ কতগুলো কার্টুন প্রয়োজন হবে সর্বোচ্চ মানে কি সবচেয়ে বড় সব মানে সবচেয়ে বেশি তার মানে কি গরিষ্ঠ গরিষ্ঠ মানে কিন্তু গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে এখানে আমাদের গসাগু করতে হবে এটা আমরা বুঝতে পারছি তার মানে এখানে দুইশো দশ দুইশো বান্ন এবং দুইশো চোরানব্বই এই তিনটার গসাগু করতে হবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা কি লিখে এই অঙ্কটা সমাধান করবো বিভিন্নভাবে লিখে ভাষা দিয়ে এটা সমাধান করা যায় আমরা একটা দেখাই আমরা মনে করো যে এটাকে ঢেকে দিলাম দিয়ে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে দুশো দশ দুশো বান্ন ও দুশো এর হবে নির্ণীয় কার্টুন সংখ্যা বা নির্ণয় সংখ্যা এই কথাটা লিখে দিয়ে আমরা এগুলোর গসাগু বের করব এখন গসাগু কোন পদ্ধতিতে বের করব সেটা তোমার উপর নির্ভর করবে তোমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় যে এই পদ্ধতিতে করলে তোমার ভুল যাবে না এরকম কনফিডেন্স থাকে সেই পদ্ধতিতে তুমি করবে তবে গসাগু করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো এরকম ভাগ করে করে এই পদ্ধতিটা তাহলে আমরা ছোটটা দিয়ে আমরা একটা যে কোনো একটা সংখ্যাকে ভাগ করলাম তাহলে দুশো দশ দিয়ে দুশো বান্নকে ভাগ করলাম দুইশো দশ দুশো মধ্যে একবার যায় তাহলে আমরা একবার দিয়ে এখানে পাচ্ছি দুইশো দশককে দুশো দশ বিয়োগ করলে এখানে থাকে আমাদের বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশ অবশিষ্ট আছে এখন এই বিয়াল্লিশ দ্বারা ভাগ করবো আবার এই দুইশো দশকে এখানে এনে তাহলে এই দুইশো দশকে আমরা এখানে আনলাম এনে যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচবার দিলেই দুইশো দশ হয় পাঁচ বিয়াল্লিশ এবং দশ অর্থাৎ এখানে আমাদের বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য এই বিয়াল্লিশ দ্বারা এখন আমরা কী করবো এই যে দুশো চুরানব্বই এটাকে ভাগ করব তাহলে বিয়াল্লিশ দ্বারা দুইশো চুরানব্বইকে ভাগ করলে আমরা যদি সাত বার দিই তাহলে আমাদের সংখ্যা হচ্ছে দুশো চুরানব্বই অর্থাৎ সাত দ্বারা বিয়াল্লিশকে গুণ করলে দুশো চুরানব্বই হচ্ছে অর্থাৎ সাত দু গুণে চোদ্দোর চার হাতে রইলে এক সাত চার সাত আঠাশ আর হাতে রাখে উনত্রিশ এই হলো দুশো চুরানব্বই এখন দুশো চুরানব্বই থেকে দুশো চুরানব্বই বিয়োগ করলে শূন্য থাকে এই যে সর্বশেষ যে ভাজক যেটা দ্বারা ভাগ করে আমাদের ভাগ্যে শূন্য হয়ে গেছে এইটাই হলো আমাদের গসাগু তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় অত নির্ণীয় গসাগু বিয়াল্লিশ অথবা লিখতে পারি অতএব কার্টুন প্রয়োজন বিয়াল্লিশটি তাহলে উত্তর বিয়াল্লিশ এটা আমরা লিখে দিতে পারি আচ্ছা এখন এইভাবে কিন্তু আমরা ভাষা দিয়ে এইভাবেও আমরা সমাধানটা করতে পারি এখন আমরা এরং পরের অঙ্ক পরের ভিডিওতে দেখব তোমাদের যদি একসাথে অনেকগুলো দেখার প্রয়োজন হয় তোমরা প্লে লিস্টে গিয়ে প্লে করে দেখবে যে একটার পরে একটা তোমাদের ভিডিও চলেই আসছে কখনও মানে তোমাদের আর কোনো জায়গায় ক্লিক করতে হবে না সুতরাং তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওটা প্লে করবে আর পরের অঙ্কটা আমরা পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ